একাদশ শ্রেণীর নলেন বিভাগের ছাত্রবৃন্দ সেটাকে তোমরা সবাই ভালো আছো। এই করোনাকালীন সময়ে আমাদের প্রতিষ্ঠান যদিও খোলা, তারপরেও যারা অসুস্থ বাড়িতে আছেন তাদের জন্য আমরা এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। আশা করি সব প্রত্যেকে যারা বাসায় আছে, কলেজে আসতে পারছে না, তারা মনোযোগ সাথে এই ক্লাসটা দেখবেন। তো যাই হোক, আজকে আমরা তোমাদেরকে পড়াবো ইতিহাস প্রথম পর্যায়ের তৃতীয় অধ্যায়। ইতিহাস প্রথম পর্যায়ের তৃতীয় অধ্যায়ে আজকে আমরা এটা নিয়ে আলোচনা করবো, বিষয়টা বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ মানে বাংলাকে ভাঙ। 1905 সালে ব্রিটিশ কর্তৃপক্ষ, যিনি আমাদের লর্ড কার্জন ছিলেন তখন আমাদের দেশে দায়িত্ব, লর্ড কার্জন বাংলাকে বিভক্ত করে পূর্ব বাংলা এবং আসাম এবং ও পশ্চিম বাংলা নামে দুটি অঞ্চলে বিভক্ত করে। যার কারণে 1905 সালে এই দুই বাংলাকে বিভক্ত করার কারণে ইতিহাসে এই অধ্যায়টাকে এই ইয়েটাকে আমরা বঙ্গ 1905 সালে বঙ্গভঙ্গে আখ্যায়িত করি। যাই হোক, লর্ড কার্জন কেন সিদ্ধান্ত নিলেন বাংলাকে ভাঙতে হবে, তার কারণে যদি আমরা একটি চিঠিতে দেখতে পারবো যে লর্ড কার্জন বিভিন্ন রকম যুদ্ধ তার সর্বাপেক্ষা অন্যতম বিতর্কিত পদক্ষেপ ছিল 1905 সালে বঙ্গভঙ্গ। সে সময় ভারতবর্ষের প্রদেশগুলির মধ্যে বাংলা প্রেসিডেন্সি ছিল আয়তনে সবচেয়ে বড়। যদি আমরা প্রথম কারণ তিনি দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের সবচেয়ে বড় বাংলা ছিল, বাংলা প্রেসিডেন্সি ছিল সবচেয়ে বড় এলাকা নিয়ে, এবং এর যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই অনুন্নত। ফলে রাজধানী থেকে শুধু উপযুক্ত মানে রাজধানী থেকে শুধু পূর্ববঙ্গের সকল এলাকায় উপযুক্ত সহায়তা প্রদান করা এক প্রকার মানে সম্ভবই ছিল না। এছাড়াও এই একজন শাসকের পক্ষে এই এত বড় বিশাল গভর্নর জেনারেলের পক্ষে এত বড় বিশাল এলাকা দেখভাল করা বা শাসন কার্য সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব ছিল না, যার কারণে লর্ড কার্জন বাংলা প্রেসিডেন্সিকে দুই ভাগে বিভক্ত করে এবং পশ্চিম তার এক ভাগ হল পশ্চিমবঙ্গ এবং অপরটি হল পূর্ববঙ্গ ও আসাম। ঢাকাকে পূর্ববঙ্গ এবং আসামের রাজধানী করা হয়, কিন্তু ইতিহাসবিদরা মনে করেন শুধুমাত্র প্রশাসনিক কারণেই নয়, বাংলাকে বিভক্ত করা হয় নাই। এর পিছনে সুদূর প্রসারী ব্রিটিশদের রাজনৈতিক উদ্দেশ্য ছিল, এটা ছিল ব্রিটিশদের ভাগ করো এবং শাসন করো নীতির একটা অংশ। তাও বঙ্গভঙ্গের মোটামুটি একটা আইডিয়া আমরা পেলাম। এবার আমরা দেখি যে বঙ্গভঙ্গটা হয়েছিল কখন। 1905 সালে 16ই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হয়। ফলে প্রশাসনিক সুবিধার জন্য কথা বলা হলেও এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে ঐতিহাসিকরা মনে করেন। বাংলাকে বিভক্ত করার পিছনে ব্রিটিশদের প্রতিপক্ষকে দুর্বল করার কৌশল কাজ করেছিল বলেও ধারণা করা হয়। বঙ্গভঙ্গের প্রেক্ষাপটটা আমরা একটু আলোচনা করি। ধরো, ভারতের ব্রিটিশ রাজধানী, ব্রিটিশ ভারতের রাজধানী তখন পর্যন্ত ছিল পশ্চিমবঙ্গে কলকাতায়। তাই সরকারের সব নজর ছিল মহানগর কলকাতা তথা পশ্চিমবাংলার দিকে। কলকাতা কেন্দ্রিক পশ্চিমবাংলার তুলনায় ভাটি অঞ্চলের অধিদিকে নদী বহুল এলাকা পূর্ব বাংলার শিল্প, ব্যবসা, বাণিজ্য, শিক্ষা, দীক্ষা বিভিন্ন দিক থেকে ছিল অনেকটা পিছিয়ে। তাহলে কী হলো, কলকাতা কেন্দ্রিক পশ্চিমবাংলার তুলনায়, কেননা কলকাতা ছিল তখন বাংলা প্রেসিডেন্সির রাজধানী, কলকাতা শিক্ষা দীক্ষা শিল্প বাণিজ্য ও ব্যবসার দিক থেকে ততটা উন্নত ছিল, তার ধারে কাছে ছিল না তখন পূর্ববঙ্গ বিভিন্ন এলাকাসমূহ ব্যবসায়িক দিক থেকে না, অর্থনৈতিক দিক থেকে না, শিল্প কলকারখানার দিক থেকে কোনো দিক থেকেই ছিল না। তো কলকাতা কেন্দ্রিক পশ্চিমবাংলার তুলনায় ভাটি অঞ্চলে নদনদীবহুল এলাকা পূর্ব বাংলার শিল্প, ব্যবসা বাণিজ্য, শিক্ষা দীক্ষার বিভিন্ন দিকে অনেক পিছিয়ে ছিল। ব্রিটিশ শাসক গোষ্ঠীর অবহেলা ও কার্যকর পরিকল্পনার অভাবে বাংলার পূর্ব অঞ্চলের মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয়েছিল। মুসলিম কার্যকর মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ববঙ্গের অর্থনীতি কৃষিভিত্তিক হওয়া সত্ত্বেও
পূর্ব বাংলার অধিকাংশ মানুষ হল মুসলমান, আর আমাদের অর্থনীতি ছিল কৃষিভিত্তিক। এই পূর্ব বাংলার মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার অর্থনীতি কৃষিভিত্তিক হওয়া সত্ত্বেও এই অঞ্চলের কৃষি এবং কৃষকদের জন্য কখনো কোনো গভর্নর জেনারেল বা কোনো শাসক এর উন্নতির কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। ভূমি ব্যবস্থার এই ত্রুটির সুযোগে, অর্থাৎ আমরা কী দেখি যে ভূমি ব্যবস্থার এই যে ত্রুটি ছিল সেই ত্রুটির সুযোগে নিয়ে অর্থলভী জমিদারগণ, অর্থনীতি জমিদার, অর্থলভী জমিদার এবং মহাজনগণ বাংলার গ্রাম বাংলার সাধারণ মানুষ, সাধারণ কৃষকের উপর নানা রকম অত্যাচার করতে এবং বড় ধরনের বড় বড় করের বোঝা চাপিয়ে দিত। ভূমি ব্যবস্থা ত্রুটির সুযোগ নিয়ে অর্থনৈতিক জমিদারদের এই ধরনের কার্যকলাপের কারণে বাঙালিরা তখন আমাদের পূর্ব বাংলার নিরীহ হতদরিদ্র কৃষকরা তাদের অত্যাচার নীরবেই সহ্য করত। এমনকি রাজধানী শিক্ষা দিক থেকে, শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে আমরা দেখতে পাই যে রাজধানী কলিকাতাতে 22টি কলেজ এবং না আরও একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল। অথচ তখন কিন্তু পূর্ব বাংলার শিক্ষা সাংস্কৃতিক বিকাশের দিকে কোনো রকম কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। দুই অঞ্চলের মধ্যেকার ব্যবধান লর্ড কার্জনের দৃষ্টি দেয়নি। তাহলে আমরা যেটা দেখতে পেলাম সেটা হলো যে বাংলা বাংলাকে বাংলা প্রেসিডেন্সিকে বিভাগে বিভক্ত করা হয়, একভাগ পূর্ববঙ্গ আর একটা হলো পশ্চিম, একভাগ পশ্চিমবঙ্গ আর একভাগ হলো পূর্ববঙ্গ ও আসাম। তার মূল যে কারণটার জন্য বাংলাকে বিভক্ত করেছিল ব্রিটিশ সরকার, তার আলোকপাত করে আমাদের দেখতে পাই যে বাংলা প্রেসিডেন্সি ছিল আইটাকে অনেক বড় এবং যাতায়াত ব্যবস্থা, তার যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই অনুন্নত। একজন প্রশাসনিক কর্মকর্তার পক্ষে এত বড় বিশাল এলাকা দেখভাল করা এক প্রকার বিভিন্ন ব্যাপার হয়ে গিয়েছিল। তার কারণে কলকাতা রাজধানী হওয়া ছিল একটা কারণ, কলকাতা রাজধানী হওয়ার কারণে তার সকল সুযোগ সুবিধা, রাজনীতি, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, শিক্ষা ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে সকল সুযোগ সুবিধা কলকাতা কেন্দ্রে গড়ে উঠেছিল। এবং এর কারণেই পূর্ব বাংলার সাধারণ জনগণ সকল দিক থেকে বঞ্চিত হয়েছিল। অথচ ভাটি ভাটি অঞ্চলের দূর এলাকার আর কৃষি অর্থনীতি কৃষিভিত্তিক হওয়া সত্ত্বেও আমাদের দেশের কৃষকগণ তাদের ন্যায্য মূল্য পেত না, তাদের নানান রকম বড় বড় করে করের বোঝা মহাজনরা চাপিয়ে দিত, জমিদাররা তাদের উপর চাপিয়ে দিত, যেহেতু তখন কোনো ভূমি ব্যবস্থার সুষ্ঠু ব্যবস্থাও ছিল না। অর্থাৎ ভূমি ব্যবস্থার ত্রুটির কারণে বাংলার জমিদার এবং মহাজনদের অত্যাচারে আমার পূর্ব বাংলার কৃষকরা অত্যন্ত অধ্যায়ে অন্ধারে তখন জীবন কাটাবে। এই সমস্ত ব্যবস্থাগুলো লর্ড কার্জনের চোখে পড়ে এবং যার কারণে তিনি বাংলার কৃষিকে বিভাগে বিভক্ত করেন। কিন্তু সমসাময়িক কালে ঐতিহাসিক মনে করেন যে শুধুমাত্র এই ত্রুটির কারণে বাংলাকে বিভক্ত করা হয়নি, এর পিছনে আরও কিছু কারণ ছিল যেটা ব্রিটিশ কর্তৃপক্ষ তাদের সুকৌশলে তারা এই বাংলা বাংলাকে বিভক্ত করে ভারতের ভারতীয়দের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গার সূত্রপাত বা একটা সাম্প্রদায়িক অসন্তোষের সৃষ্টির লোকে তাদের এই বাবা মঙ্গল পিছনে তাদের যুদ্ধ ছিল বলে ঐতিহাসিকরা মনে করেন। হিন্দু এবং মুসলমানদের এখন বাংলা বিভক্ত করার এই পরিকল্পনায় উনি কার্যক্রম 1905 সালের 16 অক্টোবর বাংলাকে বিভক্ত করেন। আর আমরা শুরুতেই বলেছি যে বাংলা বিভক্ত হয়ে বাংলাকে বিভাগে ভাগ করা হয়, পশ্চিমবাংলা যার রাজধানী থাকে কলকাতা, আর পূর্ব বাংলা ও আসাম, এবং এই দুই অঞ্চলের রাজধানী হয় ঢাকা। অর্থাৎ ঢাকা যদি রাজধানী হয় সেক্ষেত্রে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সকল দিক থেকে ঢাকা আমাদের দুর্ভাগ্যতা ঢাকা উন্নতির ছোঁয়া আমরা দেখতে পারবো, এবং আমাদের কৃষকদের, আমাদের আপন জনসাধারণের, আমাদের পরবর্তী প্রজন্মদের তাদের শিক্ষা দীক্ষা মানসিকতার উদ্দেশ্যতা বিকশিত হয়ে। যা হোক, মুসলমান নেতারা বঙ্গভঙ্গকে পূর্ণ সমর্থন করেছিল, ঢাকাকে কেন্দ্র করে নতুন রাজধানী গড়ে ওঠায় মুসলমানরা এর উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পায়। তা কিন্তু 1906 সালে ঢাকার মুসলিম লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকে শাহ শরীফুল্লাহ একে পূর্ণ সমর্থন দিয়ে আসেন। মুসলিম পক্ষ পত্রিকাগুলো নূতন প্রদেশে সমর্থনে আনন্দ প্রকাশ করে। তাহলে বঙ্গভঙ্গ সংগঠনের বঙ্গভঙ্গের ফলে মুসলমানদের আনন্দের ছোঁয়া ছিল না, মুসলমান নেতারা বঙ্গভঙ্গকে পূর্ণ সমর্থন দেয়।
এদিকে বঙ্গভঙ্গ ঘোষণার সাথে সাথে হিন্দুদের প্রতিক্রিয়াটা কেমন হয় একটু সেদিকে দৃষ্টিপাত করি। এদিকে বঙ্গভঙ্গ ঘোষণার সাথে সাথে বাংলা হিন্দুদের মধ্যে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি হয়। হিন্দুরা আগে থেকেই বঙ্গভঙ্গের বিরোধিতা করে আসছিল, তাই বঙ্গভঙ্গের পর তারা দেশব্যাপী বিরাট আন্দোলনের আহ্বান করে। মুসলমানরা বঙ্গভঙ্গকে স্বাগত জানালেও হিন্দুরা এটাকে মনে প্রাণে মেনে নিতে পারে নাই। প্রথম থেকে হিন্দুরা বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে আসছিল। পরবর্তীতে যখন বঙ্গভঙ্গ কার্যকর করা হয় হিন্দুরা এর বিরুদ্ধে প্রবল আন্দোলনের ডাক দেয়। বঙ্গভঙ্গের ফলে হিন্দু নেতৃত্ব বুঝতে পারে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ববঙ্গে নিপীড়িত কৃষক জনগণের অর্থনৈতিক মুক্তি আসবে। বঙ্গভঙ্গের ফলে হিন্দু নেতৃবৃন্দ যেটা ধারণা করছিল বা বুঝতে পারছিল আশা করছিল সেটা হলো যে বঙ্গভঙ্গের ফলে পূর্ব বাংলা নিপীড়িত কৃষক শ্রমিক জনগণের অর্থনৈতিক মুক্তি আসবে এবং অর্থনৈতিক মুক্তি আসলে মুসলমানরা শিক্ষা লাভের সুযোগ পাবে এবং শিক্ষা লাভ মুসলমানরা অবশ্যই শিক্ষা লাভের সুযোগ পেয়ে তাদের ভিতরেও নবজাগরণের চেতনা ঘটবে বা রাজনৈতিক চেতনা জাগ্রত হবে। ফলে বঙ্গভঙ্গকে হিন্দুরা ভালো চোখে দেখেনি। তাহলে আমরা এখানে কী দেখলাম যে বঙ্গভঙ্গ হিন্দু বা মুসলমানদের প্রতিক্রিয়াটা কেমন ছিল। বঙ্গভঙ্গকে মুসলমানরা পূর্ণ সমর্থন জানিয়েছিল এবং তারা বিভিন্ন রকম আনন্দ উল্লাস করে তাদের পত্রিকাতে মুসলিম পত্রিকাগুলোতে নূতন সমর্থনে এই নূতন প্রদেশের সমর্থনে আনন্দ প্রকাশ করে। স্যার সলিমুল্লাহ এটাকে সমর্থন করে, কিন্তু আমরা হিন্দুদের ভিতরে দেখতে পাই তারা প্রথম থেকেই এর বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল এবং এক পর্যায়ে যখন বঙ্গভঙ্গ কার্যকর হলো তখন হিন্দুরা এর বিরুদ্ধে প্রবল আন্দোলনের ডাক দিল। তার পশ্চাতে যেটা আমরা অনুভব করি সেটা হলো যে বঙ্গভঙ্গের ফলে হিন্দু নেতৃত্ব বুঝতে পেরেছিল যে যদি কিনা হিন্দু নেতারা বুঝতে পেরেছিল যে যদি কিনা বঙ্গভঙ্গের ফলে হিন্দুদের মুসলমানদের অর্থনৈতিক মুক্তি আসবে, অর্থনৈতিক মুক্তি আসলে তারা শিক্ষা লাভের সুযোগ পাবে, শিক্ষা লাভের সুযোগ পেলে তাদের ভিতরে রাজনৈতিক চেতনা জাগ্রত হবে, নবজাগরণের সূত্রপাত হবে। তার ফলে বঙ্গভঙ্গকে হিন্দুরা কখনোই ভালো চোখে দেখে। বঙ্গভঙ্গ কেন্দ্র করে আমাদের এই ভারত উপমহাদেশে একটা বড় আন্দোলনের সূত্রপাত হয়েছিল সেটা আমরা সবাই জানি। সেটা আন্দোলনটা তোমাদের অনেক সময় পরীক্ষাতে এটা দিয়েও প্রশ্ন হয় যে স্বদেশী আন্দোলন কাকে বলে এবং এই পশ্চাতের কী কারণ দায়ী ছিল এটা তোমাদের একটু জানলে সুবিধা হবে। ভারতীয় জাতীয় কংগ্রেস বঙ্গভঙ্গকে প্রবল বিরোধিতা করে। কংগ্রেস একে ভাগ কর শাসন কর নীতি হিসেবে আখ্যায়িত করে, অর্থাৎ কংগ্রেস এটাকে কী বলে ভাগ কর শাসন কর, এই একটা এই নীতি হিসেবে বঙ্গভঙ্গকে তারা আখ্যায়িত করে। রবীন্দ্রনাথ ঠাকুর যে আন্দোলনে অংশগ্রহণ করে বাংলার মাটি বাংলার জল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রভৃতি গান রচনা করেন। তাহলে আমরা কী দেখতে পাই যে ভারতীয় জাতীয় কংগ্রেস বঙ্গভঙ্গ বা বঙ্গবিরোধকে প্রবল বিরোধিতা করে, কংগ্রেস একে ভাগ করে শাসন করে নীতি হিসেবে আখ্যায়িত করে। রবীন্দ্রনাথ ঠাকুর এই আন্দোলনে অংশগ্রহণ করেন এবং বাংলার মাটি বাংলার জল এবং আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রভৃতি গান তিনি রচনা করেন। তিনি রাখিবন্ধন অনুষ্ঠানের মাধ্যমে বাংলার হিন্দু মুসলমানদের ঐক্যের আহ্বান জানান। তিনি রাখিবন্ধন অনুষ্ঠানের মাধ্যমে বাংলার হিন্দু মুসলমানদের একতা বা ঐক্যের আহ্বান জানান। প্রথম দিকে অনেক প্রগতিশীল মুসলিম নেতৃবৃন্দ এই আন্দোলনে যোগ দিয়েছিল। পরবর্তীতে এই আন্দোলনের মধ্যে কিছুটা হিন্দু আইনি অনুষ্ঠানাদি যুক্ত হলে তারা এর থেকে সরে আসে। তাহলে আমরা কী দেখতে পাই, স্বদেশী আন্দোলন বা বঙ্গভঙ্গ রদ, স্বদেশী আন্দোলন বা বঙ্গভঙ্গ রদ। স্বদেশী যে আন্দোলনটা সংগঠিত হয়েছিল কী কারণে, যেহেতু পূর্ব বাংলা বাংলা প্রেসিডেন্সিকে বিভাগে বিভক্ত যখন করলো লর্ড কার্জন সেটাকে হিন্দুরা মনে প্রাণে মেনে নিতে পারেনি এবং এক পর্যায়ে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের করে এবং আন্দোলনের ডাক দেয়।
রবীন্দ্রনাথ ঠাকুরটাকে এর পুষে এই আন্দোলনকে কেন্দ্র করে বাংলার মাটি বাংলার জল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গান রচনা করেন এবং রাধুনাথ অনুষ্ঠানের মাধ্যমে হিন্দু মুসলমানদের বলতে চেষ্টা করেন। প্রথম দিকে অনেক প্রগতিশীল হিন্দু মুসলমানরা এই আন্দোলনে শরিক হলো, পরবর্তীতে এই হিন্দুরাজি অনেক অনুষ্ঠানাদি যুক্তিমার কারণে মুসলমানদের থেকে সরে আসে। কংগ্রেস হিন্দু নেতৃবৃন্দের অংশগ্রহণে বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন আরও মাথা চাড়া দিয়ে হবে। এই আন্দোলনের প্রধান কর্মসূচি ছিল গুপ্ত হত্যা, বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম ইত্যাদি। আন্দোলনকারীরা এক পর্যায়ে ব্রিটিশ পণ্য এবং শিক্ষা তারা বর্জন করে। এক পর্যায়ে আন্দোলনকারীরা কী করে, ব্রিটিশ পণ্য বর্জন করে এবং ব্রিটিশ শিক্ষা অর্থাৎ পাশ্চাত্য শিক্ষা মানে ইংরেজি শিক্ষা তারা শিখবে না, ইংরেজি শিক্ষা তারা বর্জন করে, গড়ে ওঠে স্বদেশী স্কুল কলকারখানা ইত্যাদি। ইতিহাসে এটি স্বদেশী আন্দোলন নামেও পরিচিত। ইতিহাসে এই আন্দোলনটাকে আমরা কী বলি, স্বদেশী আন্দোলন নামেও এটা পরিচিত। এই আন্দোলন এক পর্যায়ে সন্ত্রাসবাদী আন্দোলনেরও রূপ নেয়। কারণ আমরা প্রথমে কী দেখি যে আন্দোলনের প্রধান কর্মসূচি ছিল গুপ্ত হত্যা, দাঙ্গা, বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম। আন্দোলনকারীরা এক পর্যায়ে ব্রিটিশ পণ্য বর্জন করে, ব্রিটিশদের শিক্ষা বর্জন করে, তখন আমাদের দেশে গড়ে ওঠে স্বদেশী স্কুল এবং নিজস্ব কলকারখানা। ইতিহাসে এটি স্বদেশী আন্দোলন নামে থাকে। এই আন্দোলন এক পর্যায়ে স্বদেশী আন্দোলনের রূপ নেয় এবং এই স্বদেশী আন্দোলন এবং সন্ত্রাসবাদী আন্দোলন ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের ভীত এক পর্যায়ে কাঁপিয়ে তোলে। লর্ড কার্জন দমে গেলেন না, তিনি ভারতীয়দের মোকাবেলার তিনি সিদ্ধহস্ত করে বাধ্যভোগ করতেন। এমনকি তিনি একবার কংগ্রেসের জাতীয়তাবাদী নেতাদের সঙ্গে মন্তব্য করেছিলেন যে তারা তো গঙ্গায় যে তারা আগুন জ্বালাতে পারবে না। তবে লর্ড কার্জন শেষ পর্যন্ত বঙ্গভঙ্গকে ঘিরে জ্বলে ওঠা স্বদেশী এবং সন্ত্রাসবাদী আন্দোলনে মুখে হতাশ এবং বিচলিত হয়ে পড়েন এবং তিনি পদত্যাগ এরও কথা চিন্তা করেন। যা হোক, ব্রিটিশ সরকার এই আন্দোলনের তীব্রতা লক্ষ্য করে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যকে টিকিয়ে রাখার লক্ষ্যে আন্দোলনের কাছে গতি স্বীকার করে এক পর্যায়ে 1911 সালের 12 ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ করার সিদ্ধান্ত গ্রহণ করে। তাহলে মোটামুটি আমরা আজকে যেটা তোমাদের আলোচনা করলাম, বঙ্গভঙ্গ সম্পর্কে কেন বাংলা প্রেসিডেন্সিকে দুইভাগে ভাগ করা হলো, কী কী সমস্যা ছিল এবং বঙ্গভঙ্গের পরে মুসলমানরা তাদের প্রতিক্রিয়াটা কেমন জানাবো, হিন্দুরা তাদের প্রতিক্রিয়া কেমন জানাবো সেটাও আমরা জানতে পারলাম, এবং এই বঙ্গভঙ্গ ফলে আমাদের দেশে যে একটা আন্দোলনের ডাক দিয়েছিল হিন্দুরা, সেই আন্দোলনটাও আমরা একটু জানলাম, সেটা হলো স্বদেশী আন্দোলন। তাহলে মোটামুটি আমি আশা করি তোমরা সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছো বাংলা লোকতন্ত্রের 1905 সালে বঙ্গভঙ্গ আরম্ভ করা হয় এবং এই আন্দোলন বঙ্গভঙ্গকে কেন্দ্র করে আমাদের দেশে যে একটা আন্দোলনের সূত্রপাত করেছিল সে সম্পর্কেও আমরা মোটামুটি আজকে আলোচনা করলাম। আশা করি তোমরা সবাই সুন্দরভাবে বুঝে পেরেছো, এখন একটু নিজেরা বাসায় টপিকটা একটু সুন্দরভাবে ভেবে নিবি। আসতে পরে কাছে আছে, আল্লাহ হাফিজ।